নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, আমি পায়েল। এখনকার হেডলাইন্স। মেয়র ও মন্ত্রী পদ থেকে ইস্তফা শোভন চ্যাটার্জির, 1448তম জন্মদিন পালন হযরত মোহাম্মদের। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে দুষ্কৃতীদের বোমা নিক্ষেপ, ঘটনায় পথ অবরোধ। হাম এবং রুবেলাকে নির্মূল করার প্রয়াস বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ের। কুচবিহারের মদনমোহন মেলা গ্রাউন্ডে রাসমেলা শুরু আগামীকাল থেকে। জমে উঠল আলিপুরদুয়ার জেলা সবলা মেলা। আসছে বিস্তারিত সংবাদে। কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়, পাশাপাশি মন্ত্রী পদ থেকেও আজ ইস্তফা দিলেন তিনি। এ বিষয়ে দুলাল দাস বলেন, শোভন চট্টোপাধ্যায়ের চেতনা হোক, সঠিক চেতনা হলে ঠিক জায়গায় যাবে সে। বান্ধবীর চক্রান্তে এই অবস্থা শোভনবাবুর। ভবিতব্য যা হবার ছিল তাই হলো। এক বছর আগে যা শুরু হয়েছিল তা শেষ হলো। অপরাধীর যেমন শাস্তি হয় তেমনই হলো। মুখ্যমন্ত্রী বোঝালেও বুঝতেন না শোভন। ঘর ছাড়ার পরই সর্বনাশ শোভনের। এ নিয়ে তার প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বলেন, সন্তানদের খোঁজ নিতেন না শোভনবাবু, চক্রান্ত করেছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেয়র পদে এগিয়ে দেবব্রত মজুমদার বাইরে থেকেও কাউকে মেয়র করা হতে পারে। পুরসভার দায়িত্বে খোলেল আহমেদ জানালেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে সূত্রের খবর। জন্ম 870 খ্রিস্টাব্দের 21 নভেম্বরে, মাত্র 63 বছর বয়সে এই একই তারিখে পরলোক গমন করেন তিনি। তিনি আর কেউ নন, ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলাম। আজ 1448তম জন্মদিন তার। এই উপলক্ষে শিলিগুড়ি সহ গোটা দেশে মহা সমারোহে পালিত হচ্ছে তার জন্মদিন। এ নিয়ে আজ গোটা দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একটি মিছিলও বের করে। পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির বাড়ির সামনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীর নিক্ষেপ করা বোমায় আতঙ্ক এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে দিনহাটা তুফানগঞ্জ গামী বলরামপুর এলাকার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকাবাসী জানান, বলরামপুর শান্তিপূর্ণ এলাকা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এদিন বোমাবাজি করে। বিগত 4 দিন থেকে এই বোমাবাজি চালাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ের টার্গেট অনুযায়ী 2025 সালের মধ্যে গোটা বিশ্বে হাম এবং রুবেলাকে নির্মূল করার জন্য যে সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে ভারতবর্ষ। হাম এবং রুবেলাকে নির্মূল করতে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই উপলক্ষে রাজগঞ্জ ব্লক, স্বাস্থ্য দপ্তর ব্লক জুড়ে হাম এবং রুবেলা টিকাকরণ কর্মসূচি সফল করতে জোরদার প্রচার শুরু করেছে। সমস্ত প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে এর প্রচার শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। জানা গেছে, 15 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশু কিশোরদের হাম এবং রুবেলা একসঙ্গে টিকাকরণ করা হবে। এই কর্মসূচিকে সফল করার জন্য গ্রাম পঞ্চায়েত শিক্ষক এবং সাধারণ মানুষের সাহায্যের জন্য ইতিমধ্যে বিদ্যালয়গুলিতে অভিভাবক শিক্ষক পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিটিং করা হয়। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে টিকাকরণ কর্মসূচি শুরু করা হবে। ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভদীপ সরকার জানান, এই কর্মসূচিকে 100% সফল করতে তারা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত চষে বেড়াচ্ছেন। মিটিংগুলিতে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এই কর্মসূচি সম্পূর্ণরূপে সফল হবে বলে আশাবাদী তিনি। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। এক কাহাবত হ্যায়, জিসকা কাম উসি কো সাজে, অর করে তো ডান্ডা বাজে। তো বেহুনরো সে বাঁচিয়ে অর হুনরমন্দ কো হি কাম দিজিয়ে। ফোটোজ এন্ড ভিডিওজ আর মেমোরিজ ফর লাইফ, লিভ ইট ফর প্রফেশনালস। ফর ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি কন্টাক্ট সোমানি ইনস্টিটিউট অফ জি ভিশন এন্ড প্রোডাকশনস। মোবাইল নাম্বার 9434023813। Interested to learn photography but don't have time on weekdays? Good news, we have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 7384634846, 7797945262, 9832078906. Address
Somani Institute of the Division and Productions, Ashrampada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. SK Live is 21st century internet news channel, now also available on Hathaway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in five different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We stream over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television contains produced HD video. ফিরে এলাম বিরতির পর আসছি পরবর্তী সংবাদে। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট দপ্তর থেকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিভাবে করতে হবে এ বিষয়ে একদিনব্যাপী গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান কর্মশালা অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে আলিপুরদুয়ার জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য সহ জেলা স্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার জেলা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট অফিসার প্রভাস দাস জানান, প্রথমে গ্রাম স্তরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সভা করা হবে। সেই সভায় গ্রামবাসীরা বলবে কোন কাজটা আগে করতে হবে, সেই কাজটিকে পরিকল্পনা অনুযায়ী জেলায় পাঠানো হবে। এভাবে পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজের পরিকল্পনা করা হবে। এটা হচ্ছে জিপিডিপির প্ল্যান বলে, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, মানে সারা বছরে যা কাজ হবে, সেক্টর ওয়াইজ বিভিন্ন সেক্টর আছে, পাঁচটা সেক্টর আছে, সেই সেক্টর ওয়াইজ পাড়া বৈঠকের মাধ্যমে মানে লোকাল পিপুল যারা আছে তারা ওটা ই করবে, সিদ্ধান্ত নেবে কোন কাজটা করলে হ্যাঁ এবং কোনটা অগ্রাধিকারের ভিত্তিতে আগে করা হবে সেইটাই ওদের তৈরি করতে হবে এবং সেটা সংসদে পাশ করাতে হবে। দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি রাজপাট এলাকায় পুকুরের জন্য মাটি খুঁড়তে গিয়ে উঠে আসে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে ঐতিহাসিক জিনিসগুলি দেখতে। সোমবার খবর প্রকাশের পর মঙ্গলবার দুপুরে কুচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়, গোসানিমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেরামত আলী সহ অন্যান্যরা উঠে আসা ঐতিহাসিক নিদর্শনগুলি পরিদর্শন করে। কুচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, রাজপাট ডিবি সহ বিস্তীর্ণ এলাকায় দ্রুত খননকার্য চালানো উচিত। খননকার্য চালানো হলে উঠে আসবে আরও নানান অজানা ইতিহাস। একসময় রাজপাট এলাকা কেন বংশীয় রাজারা রাজত্ব করতেন, সেই রাজত্বের নিদর্শন হিসেবে রাজপাট ঢিবি রয়েছে তৎকালীন টাকশাল। সে কারণে খনন কার্যে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থাকে অতি দ্রুত খনন কার্য শুরু করার জন্য কালচারাল অ্যান্ড ট্যুরিজম মিনিস্টারকে খুব শীঘ্রই চিঠি পাঠানো হবে এবং লোকসভার শীতকালীন অধিবেশনেও এই খনন কার্য শুরু করার জন্য আর্জি জানানো হবে বলে আরও জানান তিনি। রাজপাট রাজঢিবি যদি খনন কার্য করা হয় সম্পূর্ণভাবে এবং আশেপাশের এলাকাগুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আমাদের কুচবিহার অনেক অজানা ইতিহাস সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব। জমে উঠল আলিপুরদুয়ার জেলার সাবলা মেলা। 18 নভেম্বর থেকে 8 দিনব্যাপী মাদারিহাট উচ্চ বিদ্যালয় ময়দানে চলে এই মেলা। মঙ্গলবার এই মেলা পরিদর্শনে আসেন প্রতিবেশী দেশ ভুটানের প্রতিনিধিরা এবং ভুটানি লোকশিল্পীদের লোকনৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এদিন ভুটানের চুখা জেলাশাসক দাসো মিনজুর দর্জি, চুখা পুলিশ সুপার ওয়াংচুলা, ফুনসোলিং অতিরিক্ত জেলাশাসক জিগমে সিগমে সহ ভুটানের অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাদের সাবলা মেলার মাঠে স্বাগত জানান মাদারিহাট বিডিও সুমন সৌরভ মোহন্তি। তিনি জানান প্রতিবেশী দেশ ভুটান থেকে আসা শিল্পীরা নৃত্য মঞ্চস্থ করেন, সাধ্যমতো তাদের আপ্যায়নের চেষ্টা। We are celebrating, Bhutan and India is celebrating 50 years of diplomatic friendship, and we have brought this program from Bhutan to show to the people, our brothers and sisters in Madarihat, so that we became more friendly and we understand each other better. So therefore, whatever we have brought here today, we hope people will like it. I hope the people here will love Bhutanese more than ever before. Thank you.
তথা উত্তরবঙ্গ ও নিম্ন আসামের একটি বড় মিলন উৎসব কুচবিহারের রাসমেলা। প্রায় 206 বছরের পুরনো এই রাসমেলা শুরু করেন তৎকালীন মহারাজা। এই মেলা একটি সম্প্রীতির মিলন উৎসব বলে প্রচলিত রয়েছে। রাস উৎসব প্রথম শুরু হয় কুচবিহারের ভেটাগুড়ি গ্রামে। এরপর মদনমোহন মন্দির স্থাপিত হবার পর ভেটাগুড়ি থেকে মদনমোহন মন্দিরে স্থানান্তরিত করা হয় এই মেলাকে। মহারাজা সম্প্রীতির একটি নিদর্শন হিসেবে সেই সময় চাকির মোড়ের বাসিন্দা আলতাফ মিয়ার পূর্বপুরুষদের রাসচক্র বানানোর অনুমতি দেন। সেই সময় থেকেই একটি মুসলিম সম্প্রদায়ের বাড়িতে রাসচক্রটি তৈরি হয়ে আসছে। আলতাফ মিয়া লক্ষ্মী পূর্ণিমার দিন থেকে রাসচক্র তৈরি করার কাজ শুরু করেন। বাঁশ, কাগজ ও পাট দিয়ে রাসচক্র তৈরি করেন আলতাফ মিয়া। কাগজের উপরে যে নকশাটি তৈরি করা হয় সেটা একেবারেই মহরমের তাজিয়ার মতো দেখতে হয়। এই রাসচক্রে সমস্ত রকম ধর্মের দেবী দেবতার ছবি থাকে। কুচবিহারের মহারাজা রাস পূর্ণিমার দিন বিশেষ পুজো করে রাস ঘুরিয়ে এই মেলার সূচনা করতেন, কিন্তু এখন মহারাজা নেই, তাই সেই দায়িত্বভার গিয়ে পড়েছে কুচবিহারের জেলা শাসকের উপর। বৃহস্পতিবার সকাল থেকে উপোস করে কুচবিহারের জেলা শাসক কৌশিক সাহা রাত 9টা নাগাদ মদনমোহন মন্দিরে বিশেষ পুজো সেরে রাসচক্র ঘুরিয়ে উদ্বোধন করবেন এ বছরের মেলার। এরপর মেলা দর্শনের জন্য জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে মদনমোহন মন্দিরের গেট। মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে রাসমেলা মাঠ, সেই মাঠেই চলে মেলা। 15 দিন ধরে চলা এই মেলার পরিচালনার দায়িত্বে থাকে কুচবিহার পুরসভা। বিভিন্ন জায়গা থেকে আসা দোকানিরা নিজেদের পসরা সাজিয়ে বসেন মেলায়। শুধু দোকান নয়, মনোরঞ্জনমূলক বিভিন্ন জিনিসও থাকে এই মেলায়। মেলাকে ঘিরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। এই রাসচক্র সৃষ্টি হলেন আমার ঠাকুরদাদার হাতে, যেটা যার নাম ছিল পান মোহাম্মদ মিয়ে। হ্যাঁ, উনি প্রথম মোনার কাজেই শুরু আর কি। উনি করতে করতে মারা চলে যাওয়ার পরে আমার বাবা করলেন আজিজ মিয়া, সেও চলে গেলেন। এবার আমার হাতে পড়লো, আমার করারই 34 বৎসর হলো। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর আমার হাতেই 34 বৎসর ধরে শুরু করছি। রাস পূর্ণিমার থেকে, লক্ষ্মী পূর্ণিমার থেকে আমি শুরু করি রাসচক্র। এটা বানাতে লাগতেছে কাগজ, বাঁশ, পাট লাগে, কলের ময়দা লাগে, রং লাগে একটু। হ্যাঁ, এটা লক্ষ্মী পূর্ণিমাতে আমি শুরু করি রাস পূর্ণিমা অবধি। আর যেহেতু এই ঠাকুরের জিনিস, আমি বাড়িতে এক মাস থাকে, এটা আমি বাড়ি পরিষ্কার রেখে এক মাস আমি নিরামিষ খেয়ে এটা আমি করি। এবার এটা চলে যাওয়ার পরে এই 22 তারিখ যে রাস পূর্ণিমার দিন ভোরবেলায় নিয়ে যাব, ওখানে সারাদিন শুধু সেটিং হবে, মোটামুটি 4টার মধ্যে ওনাদের হ্যান্ডওভার করে দেবো। আর এইভাবেই চলছে আর কি। কোচবিহার তথা উত্তরবঙ্গের একটি বিখ্যাত উৎসব রাস উৎসব, আর এই রাস উৎসবই কিন্তু সাম্প্রদায়িক একটা সম্প্রীতি, একটা মেলবন্ধন কিন্তু এই রাস উৎসব। কোচবিহার রাস মদনমোহন বাড়িতে হয় এই রাস উৎসবটি। এই রাস উৎসবে কিন্তু রাসচক্রটি তৈরি করে তিন পুরুষ থেকে করে আসছে আলতাফ মিয়া। সেই আলতাফ মিয়া লক্ষ্মী পূর্ণিমা থেকে কিন্তু রাসচক্রের কাজ শুরু করে দেয়। কাগজ, বাঁশ এবং পাট দিয়ে কিন্তু সে তৈরি করে সেই রাসচক্রটি। এই রাস উৎসবে কিন্তু কোচবিহার তথা উত্তরবঙ্গ এবং আসামের লোকও কিন্তু প্রচুর সমাগম হয় এই রাস মনমোহন মন্দিরে। কোচবিহার থেকে বিশ্বজিৎ সাহা, এসকে লাইভ। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।